আমার ছোট ভাই আর ম্যাস সিরাজগঞ্জ সদর, আজকের ঠিকানা ছিল এটাই। আজকে আমার হাইকিংয়ের 8:35, এখন সিরাজগঞ্জ সদর থেকে আমার জানিস। আচ্ছা ভাই, আপেল এলাকায় গিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম, আজকে আমার ক্রস কান্ট্রি হাইকিংয়ের 10ম দিন আর আমি এখন আসছি সিরাজগঞ্জ সদরের মধ্যে। এখন সময় বেড়েছে 8:30 দিকে, এখন 8:40 বাজে। সালাম আলাইকুম। আর এখন আমি যাচ্ছি সেতুর দিকে, সেতুতে যাব, ওখানে তারপরে কি অবস্থা হয় তারপরে জানাবো। আর আজকে আমার গন্তব্য টাঙ্গাইল, এখন চলতে থাকি, দেখা হবে। এটা হচ্ছে সিরাজগঞ্জ সদরের রাস্তা, সদরের মধ্যে না এগুলো লুঙ্গি সুতো না, এগুলো হচ্ছে কালার, এগুলো বিভিন্ন কালার করে বিভিন্ন কালারের লুঙ্গি হবে না। এটা হচ্ছে সিরাজগঞ্জের মধ্যে, সিরাজগঞ্জের মধ্যে বিভিন্ন অনেক লুঙ্গির এরকম ফ্যাক্টরি কারখানা আছে না অনেক, এগুলো বিভিন্ন কালারের জাল হয়। এই যে এখানে আছে অনেকগুলো কালার, শাড়ি বানানোর ফ্যাক্টরি আর প্রচুর শব্দ আশপাশে, বাপরে বাপ। শাড়ি অর্থাৎ সিরাজগঞ্জের মধ্যে এরকম তাঁতের ফ্যাক্টরি অনেক আছে, তাঁতের ফ্যাক্টরি, তাঁতের কারখানা, সব মিনুয়াল, এখন সব মেশিন দিয়ে কাপড় বানাইতেছে। আর আমি চলতেছি এখন সিরাজগঞ্জের গ্রামের ভিতর দিয়ে অনেকটা। এখন সময় 10:11, আর এটা হচ্ছে সয়দাবাদ। এদিকে হচ্ছে উত্তরবঙ্গের যে রাস্তাটা আছে আমাদের, এটা গেছে ঢাকার দিকে, সেতুর দিকে। আর আমি আসছি হচ্ছে এদিকে সিরাজগঞ্জের সদরের দিকে যে রাস্তাটা গেছে এদিকে। আমি এখন যাব এদিকে, আর আজকে হচ্ছে 6 মার্চ 2022। আমি এখন আছি সিরাজগঞ্জ সেতুর আগে, আর একটু পরে দিয়ে সেতু পার হবো। এখন কীভাবে পার হবো জানি না, যাই আগে তারপরে দেখা যাক কী হয়। আর এটা হচ্ছে রেল লাইন, এপাশে রাস্তা, রাস্তাতে যাইতেছি না, ওদিক দিয়ে অনেক ধুলাবালি। এখন আছে আমি যমুনা সেতুর টোল প্লাজার কাছে, আর সামনে যে অফিসের সাথে কথা বলতে হবে, অনুমতি পাই কি না। আমি এখন আছি টোল প্লাজার পশ্চিম পাশে, আর অনুমতি হবে না, অনুমতি যেতে হবে কোনো গাড়িতে, ওনারাই গাড়িতে উঠাই দেবে, এটা যাওয়া সম্ভব না, তাই আমাকে গাড়িতে যেতে হবে, কিছু করার নাই, যাবো এখন। এখন সময় 12:15। তোকে আফসোস যে যমুনা সেতু পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, না হাইটে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, তো ওনারা আমাকে একটা ট্রাকে উঠাই দিছে, আপাতত ট্রাক দিয়ে পার হচ্ছে। আর তাহলে আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ, উনি আপনি যাবেন কোন দিকে? ঢাকা যাবে, উনি ঢাকা যাচ্ছে আর আমি যাবো, আমিও ঢাকা দিকে যাবো, ঢাকা দিয়ে কুমিল্লা দিয়ে ফেনী দিয়ে চট্টগ্রাম দিয়ে কক্সবাজার দিয়ে টেক অফ। এই ছিল আমার যমুনা সেতুর পার হওয়া ট্রাকে, বাইকে পার হতে পারলে ভালোই ছিল, অল্প সময় লাগতো, দেখা যাক ব্যাপার না, আস্তে আস্তে যাই, পার গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, নামাজ পড়তে হবে,
এই যে যমুনা সেতু সামনের দিকে আর একটু দেখাবো নি আপনাদের। সেতু পার হয়ে আসলাম, ধন্যবাদ, দোয়া করবেন। হ্যাঁ, আমার মিশন যেন সাকসেসফুল হয়। আল্লাহ হাফেজ। এখন সময় 12:45, সেতুর পূর্ব হাঁটতেছি টাঙ্গাইলের দিকে যাওয়ার জন্য। ছিলাম সেতুতে মিটার অফ করে রাখছিলাম, সেতুর ওই পার, আর সেতুর ওই পার এসে আবার মিটার অন করলাম। তো চলতে থাকি হাঁটতে হাঁটতে, দেখা হবে আবার নেক্সট ডে। সামনে যেয়ে খাওয়া দাওয়া করতে হবে, কোথাও নামাজ পড়তে হবে। এই ছিল মোটামুটি সেতু পার। গাড়িতে করে হাঁটার কোনো অপশন ছিল না। অবস্থা আমার এখন 5:38, আর আমি এখন আছি মোটামুটি টাঙ্গাইলের একটু আগে। আর একটু গেলে আমি টাঙ্গাইল সদরে যাব, আর সদর বলতে আমার যেখানে হোস্ট আছে। আজকে মোটামুটি একটু অল্প অল্প হাঁটা হবে। রাস্তাটা অনেক সুন্দর, ফোরলেন অর্থাৎ এলাঙ্গার পর থেকে এটা হচ্ছে টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ফোরলেন। অনেক সুন্দর রাস্তা, পুকুরের ওদিকে কাজ হচ্ছে, একদম এলাকার এখান থেকে কাজ হচ্ছে। সেতুর এপারে অনেক কাজ এখনো বাকি আছে, অর্থাৎ কাজ এখনো হয় না ফোরলেন। এলাকার পর থেকে ঢাকার দিকে ফোরলেন হচ্ছে। ভালোই লাগতেছে হাঁটতে, সুন্দর সূর্য ডুবে যাচ্ছে। এখন সময় 5:45, অর্থাৎ 5:45। আমি এখন যাচ্ছি টাঙ্গাইলে। এটা হচ্ছে ঢাকা বাইপাস ফ্লাইওভার দিয়ে ঢাকার রোড চলে গেছে এদিকে, আর এদিকে আসছে হচ্ছে টাঙ্গাইলের রোড, টাঙ্গাইলের সদরের ভিতর দিয়ে রোডটা গেছে। আর আমি এখন আজকে টাঙ্গাইল পর্যন্তই, আর এখানে আজকে আমার হাইকিংয়ের সমাপ্তি। মোটামুটি 40 কিলোমিটার কাছাকাছি প্রায় আজকে আমার ওয়াকিং, এখানে আজকে সমাপ্তি। হয়তো বা লাস্ট আর কোনো আপডেট দিতে পারলে দিব, না দিলে আমার এখানেই শেষ। সামনে একদম সদরের রাস্তা চলে গেছে, সন্ধ্যা হয়ে আসতেছে। আর আমার চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ওয়াকিং ট্রাভেলগুলো পছন্দ করলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর এগিয়ে যেতে অবশ্যই হেল্প হবে আমার জন্য। আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করবেন আমার তত এগিয়ে যাওয়া সহজ। ভাই, হ্যাঁ, রুল ভাই আর মাহমুদ ভাই, তো তারা সবাই হচ্ছে যে রানার্স, ইনাদের সাথেই পাচানি বাজার মিষ্টির মার্কেট। এদিকে মোটামুটি প্রচুর মিষ্টি। আর টাঙ্গাইল রানার্সদের অনেক ধন্যবাদ, টাঙ্গাইল রানার্সদের জন্য শুভকামনা সবসময়।